হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আরপিএফ নিয়োগ দু সম্পর্কে যেখানে বলে রাখি আর পি কনস্টেবেল এবং আর পি এফ সাব ইন্সপেক্টরের অফিসিয়াল নোটিফিকেশান জারি হলো যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ আর পি এফ কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস হচ্ছেটার কোয়ালিফিকেশান আর পি এফ সাব ইন্সপেক্টরের জন্য গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই যে দুইটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই দুইটি পোস্টের ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশন জারি হলো এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আর পি এফ কনস্টেবেলে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা কত রয়েছে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যা যারা আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল তাদের ক্ষেত্রে আজকের এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান জারি হলো আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো তো এখানে দেখতে পাচ্ছ আজকে যে অফিসিয়াল নোটিফিকেশান সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশানটি রয়েছে যেখানে এটি হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ এবং এই নোটিশের নম্বর দেখতে পাচ্ছ আরপিএফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং আরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের দুটি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশান ফোর্সের তরফ থেকে এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো আরপিএফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে বিজ্ঞপ্তি নম্বর এটা হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য এবং আর পি জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এটি হচ্ছে কনস্টেবলের জন্য এবং যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে পনেরোই এপ্রিল দু থেকে এবং চোদ্দোই মে দু পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে যেটা হচ্ছে খুব ভালো কিন্তু তোমরা সময় পাচ্ছ অর্থাৎ এখন থেকে কিন্তু প্রিপারেশান শুরু করে দিতে হবে এপ্রিলের পনেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং চোদ্দোই মে দু পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে যে দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এই দুই ধরনের পোস্টই কিন্তু অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের জন্য তোমরা লেভেল সিক্সের বেতন পাবে যেখানে পঁয়ত্রিশ হাজার চারশো হচ্ছে বেসিক পে প্লাস ডিএ এইচআরএ এইচ আর এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে এবং যেখানে কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে যেখানে চারশো বাহান্নটি টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমরা বিভিন্ন অনলাইনে কোর্সগুলি করতে চাইছো তো সেক্ষেত্রে কলেজ বিদ্যার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখান থেকে তোমরা পিজি কোর্স থেকে শুরু করে ইউজি কোর্স রয়েছে এক্সিকিউটিভ এডুকেশান জব গ্যারেন্টি কোর্স ডক্টরেট অ্যান্ড পিএইচডি কোর্স রয়েছে স্কিলিং অ্যান্ড সার্টিফিকেট এই সমস্ত বিভিন্ন কোর্সগুলি করতে পারবে এবং এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন কোর্স তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে বেসিক ডিটেলগুলো ফিল আপ করতে হবে এবং তারপরে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলো পেয়ে যাচ্ছ এগুলো প্রত্যেকটি হচ্ছে সরকার অনুমোদিত ইউনিভার্সিটি এবং যেখান থেকে তোমরা পুরোপুরি কিন্তু কম্পেয়ার করতে পারবে ফিজ প্লেসমেন্ট এবং স্টুডেন্ট ফিডব্যাকগুলো এবং এখান থেকে দেখতে পাচ্ছ কলেজবিদ্যার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ইএমআই পেমেন্টের মাধ্যমে এই সমস্ত কোর্সগুলি করতে পারবে তো সেক্ষেত্রে বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এবং এই সমস্ত কোর্সগুলি করতে পারবে সম্পূর্ণভাবে অনলাইনে কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে লেভেল থ্রির বেতন রয়েছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান আর এখানে দেখতে পাচ্ছ বেতনের মান রয়েছে একুশ হাজার সাতশো এটা হচ্ছে বেসিক পে প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো এবং ইনসেন্টিভসগুলো এখান থেকে পেয়ে যাবে যেখানে ডি এইচ আর এ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্স রয়েছে যেখানে বলে রাখি এখানে কিন্তু তোমরা ছত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে যেখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এখন এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার দুশো আটটি এবং সব মিলিয়ে চার হাজার ছশো ষাটটি কিন্তু শূন্যপদ রয়েছে এই সংখ্যক শূন্যপদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে অর্থাৎ তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাস যদি থাকে তাহলে কনস্টেবলের জন্য আর গ্র্যাজুয়েশান থাকলে তোমরা সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে দিস ইনক্লুড আ রিল্যাক্সেশান অফ থ্রি ইয়ার্স ইন এজ ব্যয় দ্য প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাজ এ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক অর্থাৎ কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের কারণে এখানে কিন্তু বাড়তি আরও তিন বছরের তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে জেনারেল থেকে শুরু করে এসসি এস টি ও সবাই কিন্তু তিন বছরের বাড়তি বয়সের ছাড় পেয়ে যাবে কোভিড নাইনটিন প্যান্ডেমিকের জন্য তো এটাও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর এখানে বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে আর সরকারিভাবে যে সমস্ত ক্যান্ডিডেট বয়সের ছাড় পায় তারা প্রত্যেকে এখানে সরকারিভাবেও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যারা হচ্ছে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট ওয়েটিং ফর রেজাল্ট অব প্রেসক্রাইবড এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই অর্থাৎ যাদের এখনও কোয়ালিফিকেশান কমপ্লিট হয়নি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না অর্থাৎ সার্টিফিকেট কিন্তু থাকতে হবে অর্থাৎ যে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে চেয়েছে সেই মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু কমপ্লিট থাকতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে রিজার্ভেশান ফর ওমেন এখানে বলা হচ্ছে ফিফটিন পার্সেন্ট অফ দ্য পোস্ট আর রিজার্ভড ফর উমেন অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে পনেরো শতাংশ এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সির রিজার্ভ করা হয়েছে ফর ফার্দার ইনফরমেশন রেফার টু দ্য ডিটেলড যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ বেরোবে সেই বিজ্ঞপ্তিতে তোমরা কিন্তু এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবো অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা তার মধ্যে পনেরো পারসেন্ট কিন্তু মেয়েদের ক্ষেত্রে থাকবে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অ্যাপ্লিকেশন করার যে ফি প্রয়োজন হয় সেটা কিন্তু এখানেও সেম রয়েছে অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে জেনারেল থেকে শুরু করে ও বিসি যারা যারা রয়েছ তাদের ক্ষেত্রে এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে এবং সেখান থেকে চারশো টাকা তুমি কিন্তু রিফান্ড পেয়ে যাবে সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে ঠিক আছে সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে প্রথমে পাঁচশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এস সি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল অথবা মাইনরিটি অথবা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যদি তোমরা হয়ে থাকো তো সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা প্রথমে পেমেন্ট করে অ্যাপ্লিকেশান করতে হবে আর সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে দুশো পঞ্চাশ টাকা তোমাদেরকে কিন্তু পুরোপুরি ফেরত দেওয়া হবে অর্থাৎ রিফান্ড করা হবে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য তো এভাবেই কিন্তু তোমাকে ফি পেমেন্ট করে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে বলে রাখি যদি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচশো টাকা প্রথমে প্রয়োজন হচ্ছে আর চারশো টাকা তুমি ফেরত পেয়ে যাচ্ছ আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা প্রথমে পেমেন্ট করে অ্যাপ্লিকেশান করতে হবে আর এখানে সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা দুশো টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে আর এখান থেকে বলা হচ্ছে যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল থেকে শুরু করে ওবিসি এসসি এসটি সবার ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে তেই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান এবং ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং ভারতের যে সমস্ত বিভিন্ন আর আরবিগুলি রয়েছে সেই সমস্ত আর আরবিগুলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলো দেয়া রয়েছে এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট আরআরপির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো তাই খুব ভালো সুযোগ রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে সিলেকশান প্রসেসের মধ্যে বলে কি প্রথমে কিন্তু তোমাদের সিবিটি পরীক্ষা হবে এবং সিবিটি পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে সিবিটি পরীক্ষাতে যার যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য ঠিক আছে তারপর হবে মেডিকেল টেস্ট এই সমস্ত ধাপের মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে এবং সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ যে অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেটা কিন্তু তোমরা নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে তো এই হচ্ছে আর পি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের শর্ট নোটিফিকেশন এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং ডিটেল নোটিফিকেশান তোমরা খুব শীঘ্রই এদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটি যে সমস্ত আরআরপির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু খুব শীঘ্রই আপলোড করা হবে তো সেখান থেকে তোমরা ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে যেখানে সিলেকশান প্রসেস সিলেবাস প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে তো এখানে তোমাদের বর্তমানে যে করণীয় যে বিষয় সেটা হচ্ছে প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশান এবং নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষা হবে তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং রেলওয়ের তরফ থেকে যা কিছু সুবিধা দেয়া হয় সেগুলো কিন্তু দেখার মতো তো সেক্ষেত্রে অবশ্যই প্রিপারেশান খুব ভালোভাবে চালিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে আর বলে রাখি যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ